দক্ষিণ চব্বিশ পরগনা জয়নগরের দলুয়াখাকি গ্রামে ত্রাণ দিতে বামেরা প্রথমে বাধা পায়, পুলিশ ঢুকতে বাধা দিলেও পরে অনুমতি দেয় কলকাতা হাইকোর্ট। সিপিআইএম এর পাঁচ সদস্যের প্রতিনিধি দল কান্তি গঙ্গোপাধ্যায়, সুজন চক্রবর্তী সহ শয়ন বন্দ্যোপাধ্যায়, শ্রমিক লাহিড়ী, তারা আজ যান কড়া পুলিশের নিরাপত্তা দলুয়াখাকি গ্রামে। একই সময়ে আজ শুভেন্দু অধিকারী বিরোধী দলনেতা, তিনিও যাবেন জয়নগরে। তৃণমূলের অঞ্চল সভাপতি পঞ্চায়েত সদস্য সাইফুদ্দিন লস্কর খুনের ঘটনার পর উত্তপ্ত হয় পরিস্থিতি, একের পর এক বাম কর্মী সমর্থকদের বাড়ি জ্বালিয়ে দেওয়া হয়, ভাঙচুর করা হয়, আক্রান্ত হন বেশ কয়েকজন। সেই ঘটনায় সিপিআইএম ত্রাণ নিয়ে গেলে মাথা দেয় পুলিশ, তারপর আদালতের দ্বারস্থ হয় বামেরা। আদালতের অনুমতি পাওয়ার পর এবার ত্রাণ নিয়ে বাম প্রতিনিধি দল সুজন চক্রবর্তী, কান্তি গঙ্গোপাধ্যায়, শ্রমিক লাহিড়ী, শয়ন বন্দ্যোপাধ্যায়রা আজ যান দলুয়াখাকিতে। ঠিক আছে, এখন কিছু বলছি না, আপনারা যে কজন যাবেন, ফাইভ আমরা অ্যালাউ করছি, পাঁচজন চলে আসুন, আপনি যাবেন, কে কে যাবেন, পাঁচজন কে কে, পাঁচজন কে কে আছে, পাঁচজন কে কে জানাতে হবে তো, পাঁচজন কে কে আছে সেটা জানান, যে ছবি আপনারা দেখছেন, কান্তি গঙ্গোপাধ্যায়, সুজন চক্রবর্তী, শ্রমিক লাহিড়ী, শয়ন বন্দ্যোপাধ্যায়, প্রাক্তন মন্ত্রী কান্তি গঙ্গোপাধ্যায়, সিপিআইএম এর প্রাক্তন সাংসদ শ্রমিক লাহিড়ী, প্রাক্তন সাংসদ, প্রাক্তন বিধায়ক সুজন চক্রবর্তী, সিপিআইএম যুবনেতা আইনজীবী শয়ন বন্দ্যোপাধ্যায়, তারা দলুয়াখাকি গ্রামে প্রবেশ করলেন আদালতের অনুমতিতে, পাঁচজন প্রবেশ করতে পারবেন ত্রাণ নিয়ে। সেই ছবি আপনাদের সামনে তুলে ধরছে, এবং এর আগে বারংবার বাধার মুখে পড়েছেন একদিকে বাম নেতৃত্ব, অন্যদিকে কংগ্রেস, আইএসএফ, আক্রান্ত আমরা প্রত্যেককে বাধা দিয়েছে পুলিশে, দলুয়াখাকি গ্রামে পৌঁছতে দেয়নি পুলিশ, এবং একের পর এক বাড়ি জ্বালিয়ে দেওয়া ভাঙচুর, আক্রান্ত সিপিআইএম কর্মী সমর্থকরা দলুয়াখাকিতে, তৃণমূলের অঞ্চল সভাপতি পঞ্চায়েত সদস্য সাইফুদ্দিন লস্কর খুনের ঘটনার পর আক্রান্ত হন বাম কর্মী সমর্থকরা, এবং তাদের পাশে দাঁড়াতে বাধাপ্রাপ্ত হন সিপিআইএম নেতারা। শুধুমাত্র সিপিআইএম নয়, কংগ্রেস, আইএসএফ, এমনকি আক্রান্ত আমরাকেও বাধা দেওয়া হয়, আদালতের দ্বারস্থ হন বামেরা, এবং আদালত অনুমতি দিয়েছে পাঁচজন প্রবেশ করতে পারবেন গ্রামে ত্রাণ নিয়ে। তারপর আজ কান্তি গঙ্গোপাধ্যায়, সুজন চক্রবর্তী, শ্রমিক লাহিড়ী, শায়ন বন্দ্যোপাধ্যায়রা যান দলুয়াখাকি গ্রামে, সেখানে পুলিশ একদম নির্দিষ্ট পাঁচজনকে ঢোকার অনুমতি দেয় আদালতের নির্দেশ পাওয়ার পর। সেই ছবি দক্ষিণ চব্বিশ পরগনা জয়নগর, দশ দিন অতিক্রান্ত, এখনও দলুয়াখাকি গ্রামে আক্রান্ত বামকর্মী সমর্থকরা তাদের পাশে দাঁড়ায়নি প্রশাসন বলে অভিযোগ। পুলিশই কড়া নিরাপত্তা ব্যবস্থা, প্রশ্ন উঠছে ঘটনার দিন কেন সক্রিয় ছিল না পুলিশ প্রশাসন, কেন আক্রান্ত হতে হলো বামকর্মী সমর্থকদের, কেন একের পর এক বাড়ি ভাঙচুর করা হলো, জ্বালিয়ে দেওয়া হলো, তারপর বারংবার পুলিশ বাধা দিচ্ছে বিরোধীদের। দলুয়াখাকি গ্রামে কান্তি গঙ্গোপাধ্যায়, সুজন চক্রবর্তী, শ্রমিক লাহিড়ী, শয়ন বন্দ্যোপাধ্যায়, তারা আজ পৌঁছেছেন, সেই ছবি আপনাদের দেখাচ্ছি। দক্ষিণ চব্বিশ পরগনায় কড়া পুলিশের নিরাপত্তা, এখনো দলুয়াখাকি গ্রাম উত্তপ্ত, উত্তপ্ত জয়নগর। জয়নগরের ঘটনায় এখনো পর্যন্ত আক্রান্ত সিপিআইএম কর্মী সমর্থকদের কাছে ত্রাণ দিতে বাধা, আদালতের অনুমতিতে এবার প্রবেশ করতে পারলেন সুজন চক্রবর্তী, কান্তি গঙ্গোপাধ্যায়, শয়ন বন্দ্যোপাধ্যায়, শ্রমিক লাহিড়ীরা। সরাসরি ঘটনাস্থলে চলে যাব, তমাল রয়েছেন, তমাল, সব মিলিয়ে যে ছবি আমরা তুলে ধরছি, বারংবার বাধাপ্রাপ্ত হওয়ার পর অবশেষে আদালতের অনুমতি, আজ বামেরা প্রবেশ করলেন প্রতিনিধি দল, কি কি ছবি এখনো পর্যন্ত সামনে আসছে তমাল?
দেখো আজকে নাটকীয় ঘটনা চাকুষ করা হলো গুদামের হাট এলাকায়, যেখানে কিনা শায়ন বন্দ্যোপাধ্যায় বেশ বড় সড় অভিযোগ করলেন যে তাদেরকে বাধা দেওয়া হচ্ছে, কারণ পুলিশের পক্ষ থেকে গতকাল সন্ধ্যায় তাদেরকে মেল করে জানানো হয়েছে যেহেতু শুভেন্দু অধিকারী বিরোধী দলনেতা আজকে আসবে, তাই জন্য তাকে আজ তাদের প্রতিনিধি দলকে আজকে ঢুকতে দেওয়া হবে না। এবং সেই জায়গা থেকে হাইকোর্টের রায় তিনি হাতে নিয়ে দেখান এবং পরবর্তীতে এসডিপি এসে বললেন না প্রত্যেকে যেতে পারবো, অর্থাৎ বাম প্রতিনিধি দলকেও ঢুকতে দেওয়া হবে। আমরা কথা বলবো একটু কান্তিদার সঙ্গে, কান্তিদার রয়েছে, কান্তিদা অবশেষে ঢুকতে পারলেন, লড়াইটা কঠিন ছিল তো? কঠিন থাকলে বড় সেটাকে সহজ করতে হয়। ভারতবর্ষের সংবিধান গণতান্ত্রিক অধিকার, 140 ধারাও জারি নেই, কেন যেতে দেবে না? তাঁর কার্যে সাহায্য সহযোগিতা পুলিশই করা উচিত ছিল। যদি ভারত সেবা সংঘ, রামকৃষ্ণ মিশন বা স্বেচ্ছাবাদী সংস্থা সাহায্য দিতে চায় মানুষকে, আত্মমানুষের, সেখানে তো বাধা দেওয়া যায় না। আনডেমোক্রেটিক মেথডে বাধা দেওয়া হয়েছে। আপনাদের কাছে কোর্টের রায় আছে, অথচ পুলিশ বলছিল প্রথমে যেহেতু শুভেন্দু অধিকারী আছে তাই আপনাদের ঢুকতে দেওয়া হবে না? না না, সেরকম না, আমরাও কমিউনিকেট করেছি, শুভেন্দু আসছে কি না আসছে সেটা আমি জানি না, পুলিশ জানে আসবে। তবে শুভেন্দু যদি আসে তার আসার আগেই আমাদের ত্রাণ কার্যটা আমরা শেষ করে বেরিয়ে যাব। আজকে মূলত কীভাবে পাশে দাঁড়াবার চেষ্টা করবেন আপনাদের কর্মী সমর্থকদের? আমরা এক কথা তোমাদের বলতে পারি, যাদের ঘর বাড়ি ভেঙেছে লুট হয়েছে, ঘরগুলো মাথায় যাতে আচ্ছাদন হয়, কর্কটের টিন বাঁশ অন্যান্য আসবাবপত্র এগুলো আমরা সব নিয়ে এসেছি, এরা যেন খোলা আকাশের নিচে না থাকে। সরকারের দায়িত্ব ছিল, এখানে বিডিও আছে, একটা ডিজাস্টার ম্যানেজমেন্ট আছে, এতগুলি বাড়ি পুড়ে গেল ভাঙচুর হয়ে গেল, সামান্য কিছু একটু সাহায্য দিয়ে মাথার উপরে কী থাকবে সে আচ্ছাদনের ব্যবস্থা করলো না। আমরা জনগণের কাছ থেকে সাহায্য তুলে এই সাহায্য ওদের পৌঁছে দেবো আজকে। মুখ্যমন্ত্রীরা তো এখানে আসা উচিত ছিল, কারণ তিনি তো সবার মুখ্যমন্ত্রী, কোনো পার্টিকুলার দলের নয়। দুর্ভাগ্য আমাদের মুখ্যমন্ত্রী কি সবার মুখ্যমন্ত্রী হয়েছে নাকি? আমাদের মুখ্যমন্ত্রী তো চোরদের মুখ্যমন্ত্রী। কান্তি গাঙ্গুলির বক্তব্য আমরা শোনালাম যে আজকে যে প্রতিনিধি দল ঢুকেছে এই যে দলুয়াখাকি গ্রামের যে পোড়া গ্রাম, যেখানে সিপিআইএম কর্মী সমর্থকদের বাড়ি বেছে বেছে পুড়িয়ে দেওয়া হয়েছে, সেই এলাকায় আজকে পরিদর্শন করতে ঢুকেছেন কান্তি গাঙ্গুলি সহ যে 5 সদস্যের প্রতিনিধি দল, সেই দৃশ্যে আমরা দেখাচ্ছি। তোমার একেবারে এই 5 সদস্যের প্রতিনিধি দলে কে কে রয়েছেন? কান্তি গঙ্গোপাধ্যায় ছাড়া আর কে কে রয়েছেন? কাদের অনুমতি দিল পুলিশ? দেখো কান্তি গঙ্গোপাধ্যায় ছাড়াও রয়েছে সুজন চক্রবর্তী, রয়েছে রয়েছে শায়ন বন্দ্যোপাধ্যায়, রয়েছে দক্ষিণ চব্বিশ পরগনার জেলা সম্পাদক শমিক লাহিড়ি, এছাড়াও রাহুল ঘোষ রয়েছে। রাহুল ঘোষ, রাহুল দা, তুমি এই তো গ্রামের অবস্থা দেখছো পুরো পোড়া, কি মনে হচ্ছে তোমার? এত নৃশংস হতে পারে রাজনৈতিক প্রতিহিংসা? এটা না দেখলে বিশ্বাস করা যায় না। আমরা চাই খুনিরা সাজা পাক, সে যেই হোক না কেন, কিন্তু সেই প্রতিহিংসা চরিতার্থ করবার জন্যে বেছে বেছে সিপিআইএম কর্মী সমর্থকদের বাড়িঘরে এরা আগুন দেয়া, এ তৃণমূলের মতো নৃশংস দুর্নীতিপরায়ণ দলের পক্ষেই সম্ভব, যারা সমাজ বিরোধীদের ওপর ভিত্তি করে দল চালাচ্ছে। আমরা এই মানুষদের আজকে প্রায় 400 পিস আমরা করগেটের টিন নিয়ে এসেছি, যাদের মাথার আচ্ছাদন নেই আমরা প্রত্যেকের মাথায় আচ্ছাদনের ব্যবস্থা করব, এবং সেই টিন যাতে লাগানো যায় তার জন্য বাঁশ খুঁটি যা যা লাগে এই সমস্ত ব্যবস্থা করব, সেই পরিমাণ ত্রাণ নিয়ে আজকে আমরা এখানে এসে পৌঁছচ্ছি। এবং ধারাবাহিকভাবে আমাদের আহ্বানে সাড়া দিয়ে বিভিন্ন সংগঠন তারা রোজই এই ত্রাণ কার্য চালিয়ে যাচ্ছেন, এবং আগামী দিনেও এই মানুষগুলোকে তারা যাতে পূর্বের জীবনে এবং জীবিকায়, সব থেকে বড় কথা এদের জীবিকা নষ্ট হয়ে গেছে। পুলিশ প্রশাসনের ভূমিকা নিয়ে কি বলবেন রাহুল? পুলিশের ভূমিকা তো সবাই দেখছেন, আজকে আমরা এখানে কোনো রাজনৈতিক বক্তব্য রাখছি না। পুলিশের ভূমিকা যেহেতু কথা সেটা হচ্ছে ঠেকাতে পারতেন চাইলে, কিন্তু ওরা ঠেকাতে রক্ষা করতে পারেননি, সদিচ্ছার অভাবে তো পুলিশের সাফল্য বলা যাবে না, ব্যর্থতাই বলাটা স্বাভাবিক। আমি একটা কথা অভিযোগ জিজ্ঞাসা করবো কান্তি গঙ্গোপাধ্যায়কে, তিনি দীর্ঘদিনের রাজনীতিবিদ সিপিআইএম নেতা, তার কাছে আমি একটাই খালি কথা জিজ্ঞাসা করবো যে কান্তিদা বিভিন্ন সংগঠন আসছে পাশে দাঁড়াতে এই আক্রান্ত পরিবারগুলোর, সেই জায়গা থেকে বিজেপির প্রতিনিধি দল ঢুকছে, আপনি কি তাদেরকে ওয়েলকাম করবেন আক্রান্ত মানুষের পাশে দাঁড়ানোর জন্য? দেখুন, বিজেপি আসবে কি আসবে না তাদের ব্যাপার, যদি আসে আমাদের তো কোনো বাধা দেওয়ার ব্যাপার নেই, যারা এই সমস্ত দুর্গত মানুষদের পাশে দাঁড়াবে দাঁড়াক, বিজেপি কী উদ্দেশ্য আসছে আমি জানি না। আমাদের এখন দরকার হয়েছে কোনো এই এলাকায় শান্তি ফিরে আসুক, যে যার বাড়িতে ফিরুক,
মাথার উপর আচ্ছাদন যেন পায়, আগের যেমন জীবন ছন্দ ছিল সেই ছন্দেতে যেন ফিরে যেতে পারে, সেইভাবে আমরা সমস্ত তার কার্য চালাতে চাইছি। দেখো বিজেপি বলে কোনো অচ্ছুত না, আক্রান্তদের পাশে সবাই এসে দাঁড়াক, এই যে আক্রান্ত পরিবারগুলোর পাশে আজকে যেরকম তিনবারের প্রচেষ্টাতে আজকে সফল হয়েছে, কোর্টের রায় পাওয়ার পরেই সিপিআইএম এর প্রতিনিধি একেবারে তোয়ালে, অবশেষে আদালতকে হস্তক্ষেপ করতে হয়েছে এবং তারপরেই আজ আক্রান্ত সিপিআইএম কর্মী সমর্থকদের কাছে যেতে পেরেছেন বাম প্রতিনিধি দল। একেবারে তোমালকে ধন্যবাদ জানাবো এবং একই সঙ্গে শায়ন বন্দ্যোপাধ্যায় সিপিআইএম যুব নেতা আইনজীবী, তিনি কি বলছেন এই ঘটনায় দেখুন। আইসির গতকাল রাতের ইমেল, যে ইমেলে উনি বলছেন আমি যেন আজকে না আসি, আমি যেন অন্য ডেটে আসি, তার কারণ আজকে ওনারা জেলা প্রশাসনের তরফ থেকে শুভেন্দু অধিকারীকে পারমিশন দিয়েছে এখানে আসবার জন্য। আরে আমার কাছে হাইকোর্টের অর্ডার, আমি কমিউনিকেট করেছি, উনি আমাকে না এলাও করে শুভেন্দু অধিকারীকে এলাও করছেন, রাজনীতি বুঝতে পারছেন না নাকি রাজ্যের মানুষ? তৃণমূল কংগ্রেস এখানে ডেকে নিয়ে আসছে কার্যত বকলমে শুভেন্দু অধিকারীকে, নাহলে হাইকোর্টের অর্ডার থাকা সত্ত্বেও এ আইসির এত মানে ক্ষমতা হলো কি করে? কনস্টিটিউশনাল কোর্টের ওপরে ভাবছেন, 226 এর ওপরে ভাবছেন? আমি জানি না, আমার হাতে আইসি লাস্ট কমিউনিকেশন এইটাই, উনি কি বললেন না বললেন আমার আর দরকার নেই শুনে। এই সময় হচ্ছে কালকে 6:30 সময়, কালকে বলেছে আমি যেন অন্য ডেটে আসি, আমি বলেছিলাম এ ডেটেই আসবো, আজকে আমরা এ ডেটেই যা যা ত্রাণ আছে সব ত্রাণ নিয়ে ঢুকবো, পুলিশ যদি আজকে আটকায় তাহলে আদালত অবমাননার দায় এই এসপিকে কোর্ট অব্দি কিন্তু আমি ছোটাবো, একদম বলে রাখলাম। গতকালের আগের দিনকে বলেছিলাম, তার ইমেলও আমার কাছে রয়েছে, হাইকোর্টের অর্ডার রয়েছে এখানে, তারপরেও আইসি এই ইমেল কী করে করলো আমাকে? আর রাজ্যের অন্যান্য রাজনৈতিক দল যখন এখানে ঢুকতে গেল, এখানে যখন সিপিআইএম ঢুকতে গেল আপনি আটকে দিলেন, এখানে কংগ্রেস ঢুকতে গেল আপনি আটকে দিলেন, আর এখন যখন বিজেপি ঢোকবার জন্য ইমেল করেছে আপনি প্রথম ইমেলেই পারমিশন দিয়ে দিলেন, আর কোন ডেটে পারমিশন দিয়ে দিলেন? যে ডেটে আমাদের আসার কথা।